देखते पाच्छेन कतगुलो मसला होयेछे आर एटाके जोदि आपनारा आरो बेशी ब्लेंड करेन ताहले आरो बेशी फिनिश भालो पाबेन। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে আমাদের হ্যাপি কাপল ব্লগ চ্যানেলে। আশা করি আমাদের ব্লগ চ্যানেলটি আপনাদের কাছে অনেক ভালো লাগে। তো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন সকল ভিডিও আপনাদের কাছে চলে যাবে। এবং আপনারা অবশ্যই আমাদের বেল বাটনটি বাজানোর সাথে সাথে চ্যানেলের নোটিফিকেশনটা অন করে দিবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনাদেরকে আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমাদের বাসার যেই কোনো রান্নার কাজেই ব্যবহার হয়। তো এই গরম মশলাটা কিন্তু খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যদি শাহী গরম মশলার রেসিপিটা দেখতে চান তো আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে চলে যান। আমার চ্যানেলে কিন্তু শাহী গরম মশলার ভিডিওটা দেয়া আছে, আমি এর আগে তৈরি করেছিলাম, সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি শাহী গরম মশলার রেসিপিটা দিয়ে দিব, সেই লিংকটাতে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ, আর এটা কিন্তু সবুজ এলাচ, দেখতেই পাচ্ছেন এখানে 1 টেবিল স্পুন লেখা আছে। আপনাদের কাছে যদি এই টেবিল স্পুনটা না থাকে, মানে এই মেজারমেন্ট চামচগুলো না থাকে, তো আপনারা এখানে 30টার মতো, প্রায় 30টার মতো এলাচ দিয়ে দিবেন, সবুজ এলাচ। আর এই সবুজ এলাচটা তো কম বেশি সবার ঘরেই থাকে, তো আমি সবুজ এলাচটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ। আর আপনারা যদি এই লবঙ্গটা কম খান তো এখানে পরিমাণটা কম করে নেবেন, এটার অর্ধেকটা দিবেন। কারণ অনেকেই আছে যারা লবঙ্গর ফ্লেভারটা পছন্দ করে না বা এর ঝাঁজটা পছন্দ করে না, তো আমি যেহেতু এটা একবারে গরম মশলা তৈরি করব তাই আমি সবগুলো পরিমাণ মতোই দিচ্ছি। তো এখানে আমি লবঙ্গটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিব কালো গোলমরিচ। তো কালো গোলমরিচ যদি আপনাদের বাসায় না থাকে সেই ক্ষেত্রে আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন, সেটাও যদি না থাকে তাহলে এখানে আপনারা দিতে পারেন শুকনো মরিচ। তো আমার যেহেতু কালো গোলমরিচ আছে তাই আমি এই গরম মশলাটার মধ্যে কালো গোলমরিচটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে কালো গোলমরিচ, এটাও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এগুলো কিন্তু সবই 1 টেবিল স্পুন দিয়ে দিবেন আপনারা। আর যদি টেবিল স্পুন না থাকে, যেটা আমি এর আগে বলেছিলাম, তো এখানে আপনারা প্রায় 50টার মতো কালো গোলমরিচ দিয়ে দিবেন, তবে সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি কালো গোলমরিচ দেওয়ার পর এখানে আমি সবচেয়ে যে মেন মশলাটা সেটা হচ্ছে দারুচিনি। আর এই দারুচিনি গুলো আপনারা দেখে নিন, এটা দেখে আন্দাজ করে নিন, এই দারুচিনি গুলো আমি দিচ্ছি এই গরম মশলাটার জন্য। তো এখানে আমি সব শেষে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আর এই তেজপাতা দুটো কিন্তু বড় সাইজের তেজপাতা, আপনারা কিন্তু এই তেজপাতাটা পাতাটা দিবেন, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি আপনারা কেউ পছন্দ না করেন তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা সম্পূর্ণ অপশনাল। তো এখন আমি এই সবগুলো মশলাকে একসাথে মিলিয়ে নিব, আর এগুলো একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি। আর এই মশলাগুলোকে ভালো করে একেবারে মিক্স করে নিবেন, আর যে মশলাগুলো বড় বড় সেগুলো একটু হাত দিয়ে ভেঙে দিবেন, এতে করে আপনার ব্লেন্ডারে চাপটা একটু কম পড়বে। আমি যেভাবে ভেঙে দিচ্ছি, আর আমাদের চ্যানেলটা যেহেতু এখন নতুন তো আপনারা সবাই প্লিজ আমাদের চ্যানেলটাকে আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করে দিবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। তার যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এই সবগুলো মশলা এখন আমি মিশিয়ে নিলাম এবং এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি মশলাটা দেখতে কেমন হয়েছে।
তো আমার এখানে গরম মশলাটা রেডি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটা কতটুকু হলো, কি পরিমাণ হলো। দেখতে পাচ্ছেন কতগুলো মশলা হয়েছে। আর এটাকে যদি আপনারা আরো বেশি ব্লেন্ড করেন তাহলে আরো বেশি ফিনিশ ভালো পাবেন, মানে অনেক বেশি নরম হয়ে যাবে আর অনেক বেশি ভালো মিহি হবে। আর আমি যেহেতু এর চেয়ে বেশি মিহি লাগবে না আমি দরকার মনে করি না, তাই আমি করিনি। আর এটাকে যদি আপনারা ছেলে নেন তাহলে দেখবেন যে খুব সুন্দর পাউডার বের হচ্ছে। আর যদি কেউ ছেলে না নিতে চান তাহলে এইভাবেই এটাকে খেতে পারবেন। আমি আপনাদেরকে ছেলে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে চালনি নিয়ে নিলাম, এখন আমি এটাকে আপনাদের ছেলে দেখিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দিয়ে দিলাম। তো চালুনি দিয়ে চালার পর দেখতে পাচ্ছেন এইখানে মশলাটা কতটা মিহি দেখাচ্ছে এবং কতটা পাউডারি দেখাচ্ছে। আর যে অবশিষ্ট মশলাগুলো ছিল সেগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। এগুলোকে এখন আমি আরেকবার ব্লেন্ড করে নিব, তারপর সবগুলো একসাথে মিক্স করে নিব। তো বাকি মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এটা কতটা ফিনিশিং ভাবে ব্লেন্ড হয়েছে এবং খুবই মিহি গুঁড়া হয়েছে। তো এইভাবে আপনারা বাসায় গরম মশলা তৈরি করে খেতে পারেন খুব সহজেই, বাহিরে থেকে কেনার আর ঝামেলা থাকলো না। তো আপনারা যারা আমার রেসিপি দেখে মশলা তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসার মশলাটা কিরকম হলো, খেতে কতটা ভালো হলো। তো এখানে আমি আমার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের মাঝে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।